সিনেমার শুরুতেই আমরা টিভিতে একটা ওষুধের অ্যাড দেখতে পাই। আর এখানে বলা হয় এই ওষুধটা খেলে সব মেয়েরা আরো অনেক সুন্দর হয়ে যাবে, আর এই ওষুধটা খেয়ে অনেক মেয়েরাই অনেক সুন্দর হয়ে যায়, যার কারণে এই ওষুধটি বাজারে খুবই বিক্রি হয়, আর মার্কেটে এক বছরে এই পুরো মার্কেট ছেয়ে যায়। এখন দেশে যেমন দেখতে মেয়ে থাকুক না কেন, সব মেয়েরাই ওষুধ খেয়ে খুবই সুন্দর হয়ে গেছে। কিন্তু দুই বছর পরে এই ওষুধের আমরা সাইড এফেক্ট দেখতে পাই। এই ওষুধের প্রভাবে কোনো কোনো মেয়ে তো পাগলই হয়ে যায়, আর কিছু কিছু মেয়ে তো এতই বোকা হয়ে যায় যে সহজ সহজ প্রশ্নের উত্তরই দিতে পারে না। তার মানে এই ওষুধটা সোজাসুজি মেয়েদের মাথায় গিয়ে প্রভাব ফেলছে। কিন্তু এই ওষুধটা আরো বিপজ্জনক হয়ে যায় যখন এই ওষুধটা একটা ভাইরাসে পরিণত হয়, আর এই ভাইরাসের নাম দেওয়া হয় বিউটিফুল গার্ল ভাইরাস। এই ভাইরাসে যারা আক্রান্ত হয়েছে না কেন, তারা সবাই জমির মতো হয়ে যায়। তবে এরা জমির মতো কামড়ায় না, এরা ছেলেদেরকে কিস করে, আর ছেলেদেরকে যেখানে কিস করুক না কেন, সেই ছেলেটি একটা সুন্দরী মেয়েতে পরিণত হয়ে যায়। এরপরে আমাদের এই সিনেমার প্রধান চরিত্র কেকে দেখানো হয়। কে তার বন্ধুকে নিয়ে তাদের বাড়িতে যায়, কারণ তার বাবা তাকে ফোন করে ডেকেছে। তারা দুজনে যখন বাড়িতে ঢোকে তখন কে দেখতে পায় তার বাবা একটা মেয়েকে বেঁধে রেখেছে। এটা দেখে কে তার বাবাকে বলে, তুমি কেন একটা মেয়েকে বেঁধে রেখেছো? তখন তার বাবা বলে, এটা কোনো মেয়ে নয়, এটা তোমার ভাই। আসলে কে এর ভাইকেও একটা মেয়ে কিস করে দিয়েছিল, আর এ কারণে তার ভাই একটা মেয়ে পরিণত হয়ে গেছে। কিন্তু কে তার বাবার কথা বিশ্বাস করে না, সে কাপড় তুলে সেই মেয়েটার শরীর পরীক্ষা করতে যায়। কিন্তু তার বাবা তাকে থামিয়ে বলে, এই কাজটা আমি আগেই করেছি। আর তারা যখন কথা বলছিল তখনই কে এর ভাই কে এর বাবাকে কিস করে দেয়। আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই কে এর বাবা খুব সুন্দরী একটা মেয়ে পরিণত হয়, আর মেয়ে হয়ে যাওয়ার পর সেও জমির মতো কেকে কিস করতে যায়। কে আর তার বন্ধু কোনোভাবে সেখান থেকে বেঁচে বাড়ি পালিয়ে যায়। তারা বাইরে গিয়ে ভাবে থাকে তারা কি করে এই জম্বি কিস করা মেয়েদের হাত থেকে বাঁচবে, কারণ পুরো শহরে এই ভাইরাসটি ছড়িয়ে গেছে, আর বেশিরভাগ জম্বি কিস করা মেয়েরা ছেলেদেরকে মেয়ে বানিয়ে দিয়েছে। এদিকে তারা লক্ষ্য করে জম্বি কিস করা মেয়েরা মেয়েদেরকে কিস করে না, শুধু ছেলেদেরকে কিস করে মেয়ে বানায়। তাই তারা দুজনের সিদ্ধান্ত নেয় তারা মেয়ের সাথে থাকবে, যাতে জম্বিরা তাদেরকে মেয়ে ভেবে কিস না করে। তারা দুজনেই মেয়েদের জামা কাপড় কেনার জন্য শপিং মলে যাচ্ছিল, কিন্তু তারা দুজনেই কোনোভাবে শপিং মলে ঢুকতে পারছিল না, কারণ তাদের আশেপাশে শুধুমাত্র কিস করা মেয়ে জম্বিরা রয়েছে। এটা দেখে কের বন্ধু কেকে বলে, তুমি টেনশন করো না, আমি তোমার জন্য নিজেকে স্যাক্রিফাইস করবো। কের বন্ধু কেকে আরো বলে, আমি যখন ওই মেয়েগুলোকে নিয়ে ব্যস্ত থাকবো তখন তুমি শপিং মলে চলে যেও। আর সে এটা বলে মেয়েগুলোর দিকে যায়। আসল ব্যাপারটা হলো কের বন্ধু ছোটবেলা থেকে খুবই একা, তার কোনো গার্লফ্রেন্ডই ছিল না, আর সে এখন চায় সে যেন মরতে মরতে অনেকগুলো মেয়ের কিস খেতে পারে। সে যখন ওই জম্বি কিস করা মেয়েদের কাছে যায় সেই মেয়েগুলো তার উপরে ঝাঁপিয়ে পড়ে, আর এখানে তো কের বন্ধু প্রাণ ভরে কিস খায়, আর তারপরে সেও একজন কিস গার্লে পরিণত হয়ে যায়। অনেকদিকে আমরা দেখতে পাই কে এই সুযোগে সে একটা শপিং মলে যায়, আর সেখানকার একটা রুমে আরাম করে, আর দেখতে দেখতে সেখানটায় কে এক বছর কাটিয়ে দেয়। সে এখন এই শপিং মলটাকে নিজের ঘর ভাবতে শুরু করে। একদিন কে রেডিওতে শুনতে পায় কোথাও কোথাও সুস্থ মানুষ বেঁচে আছে, আর তারা দল বেঁধে একই সাথে থাকে। এই খবর শোনার পর কে মেয়েদের জামা কাপড় পরে মেয়েদের মতো সুন্দর করে সেজে বাইরে যায়। বাইরে গিয়ে তার দরকার জিনিসপত্র নিয়ে আবার সে শপিং মলে ফিরে আসে। তবে এবার তার পিছু পিছু একটা কিস করা জম্বি মেয়েও আসে, আর কেকে কিস করার জন্য কের উপরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তখনই পেছন থেকে একটা ছেলে এসে কেকে বাঁচিয়ে নেয়। আর এখানটায় আমরা জানতে পারি এই ছেলেটার নাম লি, আর লিয়ের সাথে একটা মেয়েও ছিল, তার নাম ছিল শাওকি। শাওকিও অন্যান্য মেয়েদের মতো ভাইরাস এফেক্টেড ছিল, কিন্তু এখানটায় আমরা দেখতে পাই শাওকির মধ্যে অন্যান্য কিস করা জম্বি মেয়েদের মতো কিস করার কোনো ইচ্ছেই নেই। তার মানে শাওকি যদি কোনো ছেলেকে কিস করে সে ছেলেটা মেয়ে হয়ে যাবে। কিন্তু শাওকির কোনো বিশেষ গুণের কারণে শাওকি নিজেকে কন্ট্রোল করতে পারে, সে কাউকে কিস করে না। এখানে লি কেকে জানায়, আমি শাওকিকে রাস্তায় খুঁজে পেয়েছি, আর শুধুমাত্র এই মেয়েটি এই অবস্থাতে রয়েছে, আর এই মেয়েটার রক্ত দিয়ে অ্যান্টিবডিও তৈরি করা যেতে পারে। আর এই কারণে লি এই মেয়েটাকে একটা গ্রুপের কাছে নিয়ে যাচ্ছে, যে গ্রুপের কথা কে রেডিওতে শুনেছিল, আর সেই গ্রুপের ডক্টররাই রক্ত দিয়ে অ্যান্টিবডি তৈরি করার চেষ্টা করছে। এই দিকে লি কেকে তার সাথে যেতে বলে, কারণ এই জায়গাটা আর নিরাপদ নেই। কেও লিয়ের কথা রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই তারা তিনজনই পার্কিং এর গাড়ির কাছে যায়, কিন্তু সেখানে যাওয়ার পরেই সেখানটায় সেই জম্বি কিস করা মেয়েরা তাদের উপরে আক্রমণ করে দেয়। কিন্তু লি সব সুন্দরী সুন্দরী জম্বি মেয়েদেরকে মেরে দেয়, আর তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। যখন তারা তিনজনে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই মেয়েদের স্কুল ড্রেস পরা একটা লোক তাদের পিছু করছে। আসলে এরা সবাই ছিল ডাকাত দলের লোক। ডাকাত দলের সব লোক মেয়েদের পোশাক পরে অন্যান্য মানুষের কাছ থেকে খাবার আর অন্যান্য জিনিসগুলো ছিনিয়ে নিত। অন্যদিকে আমরা দেখতে পাই তারা তিনজনেই লিয়ের ক্যাম্পে পৌঁছে যায়। লি এখানটায় শাওকের মুখে একটা তালা দিয়ে দিয়েছে, যাতে সে অন্য কাউকে কিস করে জমি না বানিয়ে দেয়। কিন্তু কে লুকিয়ে শাওকের তালাটা একটু পরিবর্তন করে দেয়, যাতে শাওকের যখন ইচ্ছা হবে তখন সে নিজেই এই তালাটা খুলতে পারে। এরপরে লি কের সাথে তার ক্যাম্পের অন্যান্য সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেয়। এদিকে লি আর তার ক্যাম্পের অন্যান্য সদস্যরা মেয়ে সাজে, আর তার শাওকিকে নিয়ে জিনিসপত্র আনার জন্য বাইরে যায়। শুধুমাত্র কেই ক্যাম্পে থেকে যায় ক্যাম্পটাকে দেখাশোনা করার জন্য। অন্যদিকে সে ডাকাতের লোকরা তাদের দলের সব মেম্বারদেরকে ফোন করে বলে যে লি সেই মেয়েটাকে নিয়ে বাইরে গেছে। কিন্তু কে সে ডাকাতের লোকটার সব কথা শুনে নেয়, আর সেই ডাকাতের লোকটাকে
সেখানেই মেরে অজ্ঞান করে দেয়। তারপরে কে তাড়াতাড়ি ঈশাওকে আর লিকে বাঁচানোর জন্য তাদের কাছে যায়, কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। ডাকাত দলে সব লোক তাদের উপর আক্রমণ করে দেয় আর লিয়ের সব সদস্যদের মেরে ফেলে। এখানে শুধু লিকে আর শাওকে বেঁচে ছিল। তারা তিনজন সেখান থেকে পালানোর চেষ্টা করে, তখনই সেখানটায় ডাকাত দলের লিডার চলে আসে আর তাদের তিনজনের দিকে বন্দুক ধরে শাওকে এসে চায়। কিন্তু শাওকে এখানটায় খুবই বুদ্ধিমান ছিল, সে তার মুখের লকটা খুলে সেই লিডারকে কিস করে দেয়। আর এটা যখন ওই গুন্ডা দলের অন্যান্য সদস্যরা দেখে তখন তারা সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এরপর তারা তিনজন গাড়িতে করে সে ডক্টরদের ক্যাম্পে যেতে থাকে। কিন্তু রাস্তার মাঝখানে লি তাদেরকে বলে তাকে যেন গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়, কারণ অনেক মেয়েরা তাকে কিস করেছে। তার মানে লি একটু পরে কিস করা জমি মেয়েতে পরিণত হয়ে যাবে। এখানটায় যেহেতু কোনো উপায় ছিল না, তাই তারা খুবই ইমোশনাল হয়ে লিকে নামিয়ে দেয়। তাই এখন শুধুমাত্র কে আর শাওকি তারা দুজনই সে ডক্টরের ক্যাম্পে দিকে যেতে থাকে। কিছুক্ষণ পরে রাত হয়ে যায়। শাওকি আর কে একটা জায়গায় গিয়ে বসে। সেখানে শাওকি তার জীবনের কথা কেকে বলে। শাওকি কেকে বলে যে আমি না জেনেই আমার হবু বরকে কিস করে দিয়েছিলাম, যার ফলে সেও একটা মেয়ে পরিণত হয়েছে। আর এখানটায় তারা দুজনেই তাদের জীবনের কথাগুলো বলে, খুব ইমোশনাল হয়ে পড়ে। সকালে কিছুটা গাড়ি চালানোর পর তারা দুজনে ডক্টরের ক্যাম্পে চলে আসে, কিন্তু সেখানটায় এসে তারা কাউকেই দেখতে পায় না। তখনই সেখানটায় অনেকগুলো জমি মেয়ে তাদের উপর আক্রমণ করতে আসে। তখনই সেখানটায় দুজন সুস্থ মানুষ এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। আর এখানটায় যে লিডার ছিল তার নাম ছিল চেন। চেন শাওকে আর কেকে ভিতরে নিয়ে যায়। আর এখানে তারা দেখতে পায় এখানে অনেক মিলিটারি আর ডক্টর রয়েছে। এদিকে কে সেখানটায় কিছু বাচ্চাদের দেখতে পায়। চেন তখন বলে এই বাচ্চাদেরকে আজকেই বাঁচিয়ে নিয়ে এসেছি। এরপরে ডক্টরদের সাথে সবার মিটিং হয়। সেখানে ডক্টর সবাইকে বলে আমরা অ্যান্টিডোট বানানোর যথেষ্ট চেষ্টা করছি। এখানে ডক্টর আরো বলে শাওকের মাথা থেকে এক ধরনের কেমিক্যাল বেরোয় আর সেই কেমিক্যালের কারণে শাওকের মধ্যে কিস করার কোনো ইচ্ছে নেই, আর আমরা এই কারণে শাওকের মাথা থেকে সেই কেমিক্যাল বের করে অ্যান্টিডোট তৈরি করতে পারবো, আর এতে শাওকের প্রাণ চলে যাবে। সবকিছু শোনার পর কে বুঝতে পারে এদের উদ্দেশ্য ভালো নয় আর এরা সবাই গুন্ডা। তাই কে শাওকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তারা যখন পালাচ্ছিল তখন তারা একটা রুমে অনেকগুলো মেয়ে দেখতে পায়, আর এই সব মেয়ে ছিল শাওকের মতো। তার মানে এরা জম্বি হলো, তারা কাউকে কিস করে না। আর এই ক্যাম্পের সবাই এদেরকে বন্দী করে রেখেছে, কারণ এদেরকে মেরে এদের মাথা থেকে যে কেমিক্যাল বেরোবে তা দিয়ে তারা অ্যান্টিডোট বানাবে। এর মধ্যে সেখানটা একটা লোক এসে কেকে অজ্ঞান করে দেয় আর শাওকে সেই রুমে বন্দি করে ফেলে। যখন কের জ্ঞান ফিরে তখন চেন তাকে বলে তুমি গিয়ে সব মেয়েদেরকে রাজি করাও, আমরা এই মেয়েদেরকে দিয়ে অ্যান্টিডোট বানাবো, আর এটা যদি না করো তাহলে তোমাকে এখনই মেরে ফেলবো। কে চেনের কথা রাজি হয়ে যায় আর সে শাওকের কাছে গিয়ে বলে সে যেন এই কাজটা করতে রাজি হয়। প্রথমত শাওকে কের এই কথায় খুবই রেগে যায়। কে শাওকে ইশারা করে বলে সে যেন অন্যান্য মেয়েদেরকে তালা খোলানো শিখিয়ে দেয়। আর শাওকে রাতের বেলা সেটাই করে, সে সব মেয়েদের শিখিয়ে দেয় কি করে তালা খুলতে হয়। পরদিন সব মেয়েদেরকে সুন্দর সুন্দর জামা কাপড় পরিয়ে ল্যাবে নিয়ে যাওয়া হয় যাতে তাদেরকে নিয়ে গবেষণা করতে পারে। যখন ডক্টররা গবেষণা করতে যাবে তখন সব মেয়েরা তাদের মুখে তালা খুলে সব ডাক্তারদেরকে কিস করে দেয়, যার ফলে সব ডক্টররা মেয়ে হয়ে যায়। এরপরে যখন সেখানে গার্ড আর আর্মিরা আসে তখন সেই মেয়েগুলো তাদেরকেও কিস করে মেয়ে বানিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই আর্মিদের লিডার চেন সে রেগে কের উপর আক্রমণ করে দেয়। সময় মতো সোয়াকে এসে চেনকে কিস করে আর কেকে বাঁচিয়ে নেয়, যার ফলে চেনও একটা মেয়ে হয়ে যায়। কিন্তু মেয়ে হয়ে যাওয়ার আগে চেন ছুরি দিয়ে কেকে আঘাত করে, কিন্তু শাওকে তাকে বাঁচিয়ে নেয়। আর এটা দেখে কে খুব ভালো করে বুঝতে পারে শাওকে আর বাঁচবে না, সে তো শাওকে ভালোবাসে তাই সেও আর বাঁচতে চায় না। এই কারণে কে আর শাওকে কারেন্টের তার ধরে থাকে। এদিকে সেই মেয়েগুলো ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে ক্যাম্পের বাইরে চলে যায়। আসলে এই সব বাচ্চা তাদেরই ছিল। মেয়েগুলো বাইরে যাওয়ার পর শাওকে আর কে একে অপরকে কিস করে আর তারপরে তারা তারকে এক করে দেয়, যার ফলে সেই ক্যাম্পটা ব্লাস্ট হয়। আর এই কারণে কে শাওকে আর ওই ক্যাম্পে যারা যারা ছিল সবাই মারা যায়। আর এখানটায় এই অদ্ভুত সিনেমাটা শেষ হয়ে যায়। বন্ধুরা আমরা এই সিনেমা দেখে শিখতে পারি প্রাণ যায় যাক কিন্তু তারপরও কিস ছাড়া যাবে না।